সারা দেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1431। জেলায় জেলায় সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা, রয়েছে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। নববর্ষ বরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও নগরীর ডিসি হিলে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। নাচে গানে কবিতা ও মঙ্গল শোভাযাত্রায় বরিশালবাসী বাংলা নতুন বছরকে বরণ করেছে। সিলেটে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। ভোরের সূর্যকে বরণ করে নববর্ষের আয়োজন শুরু হয় খবিগঞ্জে। যশোরের সরসায় ছিল নানা বৈশাখী আয়োজন, লক্ষ্মীপুরে নানা উৎসবে হয়েছে বর্ষবরণ। পহেলা বৈশাখ উৎসব করেছে শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ। মঙ্গল শোভাযাত্রায় ঘোড়াগাড়ি পালকি নিয়ে উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পহেলা বৈশাখ পালন হয়েছে। নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। নোয়াখালীতে ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ ও বৈশাখী মেলা সহ নানা আয়োজন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে বৈশাখের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভালুকা উপজেলা প্রশাসন বরণ করে নেয় বাংলা নববর্ষকে। ময়মনসিংহেও ছিল বর্ষবরণের নানা আয়োজন। মেহেরপুরে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে। ভোলায় মঙ্গল শোভাযাত্রা ও সঙ্গীতে বাংলা নববর্ষকে আহ্বান করা হয়। এ উপলক্ষে শেরপুরে নানা আয়োজন করা হয়েছে। জামালপুরের ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদস্মৃতি পৌর উদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে পালন হয়েছে নববর্ষ। পাবনার আয়োজনই ছিল সম্প্রীতির ডাক। বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারীর বাসিন্দারা। দিনাজপুর জেলা সাংসদ শিল্পকলা মাঠে বৈশাখী নাচ ও গান আয়োজন করা হয়। এছাড়াও পটুয়াখালী, বগুড়া, খুলনা, বান্দরবান, রাজবাড়ী, নওগাঁ সহ সারা দেশে জেলায় উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন হয়। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।